বর্তমানে ইন্ডিয়া নিউজিল্যান্ড সিরিজের পাশাপাশি কিন্তু আন্ডার-19 বিশ্বকাপও চলছে, যেখানে ফাইনালে মুখোমুখি হয়েছে এপার বাংলা আর ওপার বাংলা, অর্থাৎ ইন্ডিয়া আর বাংলাদেশ। দুটো দেশের ফ্যান্সরাই কিন্তু গভীর অপেক্ষায় বসে আছেন এই ম্যাচটির জন্য, যেটা আর কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে। আর এই ম্যাচ নিয়েও আপনাদের মনে রয়েছে অনেক প্রশ্ন, তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো এই আন্ডার-19 বিশ্বকাপ ফাইনাল আপনারা কবে, কোথায়, কখন এবং কিভাবে দেখতে পারবেন। বলবো সব কিছু ডিটেলসে, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং আপনি যদি ক্রিকেটের একজন ফ্যান হয়ে থাকেন এবং ক্রিকেটকে ভালোবেসে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই প্রেস করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সাউথ আফ্রিকায় আন্ডার-19 বিশ্বকাপ 2020-তে এটি একটি এশিয়ান ফাইনাল। ইন্ডিয়ান আন্ডার-19 টিমের ক্যাপ্টেন প্রিয়াম গার্গ এবং বাংলাদেশ আন্ডার-19 টিমের ক্যাপ্টেন আকবর আলী, এই দুটো টিম কিন্তু এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে একটি ম্যাচও হারেনি। দুটো টিমের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন, সুতরাং এই ম্যাচটি কিন্তু একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। ইয়াশাসবি জয়সওয়ালের দুর্দান্ত সেঞ্চুরি এবং অসাধারণ বোলিংয়ের কারণে ভারত পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে উঠেছে। ইন্ডিয়া বারবার সমস্ত বিশ্বের কাছে তাদের উচ্চমানের ক্রিকেটিং দক্ষতা প্রদর্শন করেছে, অর্থাৎ ভারতের সিনিয়র টিম হোক বা আন্ডার-19 টিম, দুটো টিমই কিন্তু দুরন্ত ফর্মে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ আন্ডার-19 টিম প্রথমবার আন্ডার-19 বিশ্বকাপ ফাইনালে উঠে ইতিহাস তৈরি করেছে। এই টিমের ক্যাপ্টেন হলেন আকবর আলী। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ নিউজিল্যান্ডকে 7-উইকেটে হারিয়ে এই বিশ্বকাপ ফাইনালে উঠেছে। এই ম্যাচে বাংলাদেশ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং 212 রান তারা করতে নেমে প্রথম পাওয়ার প্লেতে জলদি কিছু উইকেট পড়ে যায় বাংলাদেশের। এরকম জায়গায় বাংলাদেশের দরকার ছিল একটি বড় পার্টনারশিপের, এবং 3rd উইকেটে মাহমুদুল হাসান এবং তাহিদ 68 রানের একটি পার্টনারশিপ করেন। তারপর মাহমুদুল হাসান সেঞ্চুরি করে সেই সব সেরা প্লেয়ারদের লিস্টে যোগ দিলেন যারা আন্ডার-19 বিশ্বকাপ সেমিফাইনালে সেঞ্চুরি করেছেন। বাংলাদেশ অবশ্যই আশা করবে যে ফাইনালেও যেন তিনি এমন ব্যাটিং করতে পারেন। ভারতের ক্যাপ্টেন প্রিয়ম গার্গ আশা করবেন যে তার টিম যেন শেষবারের মতো ভয়ঙ্কর পারফরমেন্স করে ইন্ডিয়াকে আবারও বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে পারে। ইন্ডিয়া তাদের বোলিং ডিপার্টমেন্ট এবং জয়সওয়াল, সাক্সেনা, প্রিয়ম গার্গের মতো প্লেয়ারের উপর নির্ভর করবে, যারা বর্তমানে আগুনে ফর্মে আছেন। সব মিলিয়ে আশা করা হচ্ছে রবিবারে একটি রোমাঞ্চকর ম্যাচ হতে চলেছে। ম্যাচ ডিটেলসের কথা বললে, এই ম্যাচটি 9 ফেব্রুয়ারি রবিবার, অর্থাৎ আজ দুপুর 1:30 থেকে সেনোয়েস পার্কে অনুষ্ঠিত হবে। লাইভ স্ট্রিমিংয়ের কথা বললে, এই ম্যাচ আপনারা টিভিতে Star Sports 3 এবং মোবাইলে হটস্টারে দেখতে পারবেন। এই ম্যাচের ওয়েদার রিপোর্ট দেখলে ফ্যান্সদের জন্য কিন্তু কোনো সুখবর নেই, কারণ ফাইনাল ম্যাচের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশ্ব আবহাওয়া রিপোর্ট অনুযায়ী রবিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দিনের বেলায় তাপমাত্রা 26°C-এ পৌঁছাতে পারে। পিচ রিপোর্টের কথা বললে, সেনোয়েস পার্কের এই পিচ পুরো টুর্নামেন্টে স্পিনারদের বেশ ভালোই সাহায্য করে, আরও একবার আমরা স্পিনারদের রাজত্ব দেখতে পারি এই পিচে। এই পিচে রান করতে গেলে ব্যাটসম্যানদের একটি উচ্চমানের দক্ষতা প্রদর্শন করতে হবে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন ইন্ডিয়া বাংলাদেশ আন্ডার-19 বিশ্বকাপ ফাইনালের সমস্ত তথ্য ডিটেলসে। ফাইনালে কারা জিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে, ইন্ডিয়া নাকি বাংলাদেশ, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।